গ্রেপ্তার হয়েছেন হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন রাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়ার কারণে ব্যারিস্টার সুমনকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে পুলিশ জানায় রাতে মিরপুর থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয় কিন্তু আন্দোলনের সময় ভাঙচুর অগ্নিসংযোগের কারণে সেখানে আসামি রাখার মতো জায়গা নেই এ কারণে ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয়েছে এর আগে সোমবার রাত সোয়া একটার দিকে নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে একটি পোস্ট করেন ব্যারিস্টার সুমন পোস্টে তিনি লেখেন আমি পুলিশের সঙ্গে যাচ্ছি দেখা হবে আদালতে দোয়া করবেন সবাই